আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক অনেকে দুবাই সম্পর্কে বলার চেষ্টা করছেন যে দুবাইতে বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য আমরা সেখান থেকে পেট্রোলিয়াম ইম্পোর্ট করি তারপরে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি দুই বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তথ্যটা ঠিক না দুবাইয়ের সঙ্গে আমাদের মূলত যে সম্পর্ক এটি হলো যে ট্রানজিট হাব হিসাবে সিঙ্গাপুরের পর আমরা এই শহরটিকে ব্যবহার করছি এয়ারশিপমেন্ট এবং সি শিপমেন্টের ক্ষেত্রে এর বাইরে যেটি হচ্ছে যে মধ্য প্রাচ্যের যে দেশগুলোতে আমাদের সবচেয়ে বেশি শ্রমিক ভাইরা চাকরি করেন তার তাদের মধ্যে এই সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি মানুষ চাকরি করেন এবং আমার জানা মতে প্রায় বাইশ লক্ষ বাঙালি সেখানে কাজ করেন প্রায় সবাই ভালোভাবে আছেন সেখানে এবং মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশের তুলনায় এখানে যে সিভিল রাইট সেটা ভালো ন্যায় বিচার বেশি এবং মানুষের অধিকারও সেখানে বেশি সংরক্ষিত হয় এবং পরিবেশটা অনেকটা খোলামেলা প্রকৃতির ফলে যে সকল বাঙালি ভাইয়েরা দুবাইতে রয়েছেন তারা মধ্যপ্রাচ্য অন্য দেশের তুলনায় হয়তো ভালো রয়েছেন কিন্তু যে জিনিসটা সবচাইতে আমাদের জন্য ক্ষতিকর সেটি হলো বাংলাদেশের এক শ্রেণীর দুর্নীতিবাস রয়েছেন যারা এখান থেকে দুর্নীতির অর্থ পাচার করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিশাল সম্পত্তি গড়ে তুলেছেন এবং সংযুক্ত আরব আমিরাতের যে সরকারি হিসাব সেই সরকারি হিসাব অনুযায়ী গত এক বছরে বাংলাদেশ থেকে যে কালো টাকা সেখানে গিয়েছে এবং সেখানকার যে রিয়েল ইস্টেট খাত রয়েছে সেই খাতে যে ইনভেস্ট হয়েছে এটি দেখে দুবাই সরকারের যে টনক এটি রীতিমতো নড়ে গিয়েছেন এবং আপনারা জানেন যে বিশ্বের বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশের অনেক নামকরা করা সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসী যেমন দাউদ ইব্রাহিমের কথা আমরা জানি তিনি দুবাইতে বসে তার অপরাধের সাম্রাজ্য পরিচালনা করতেন তার আগে যখন হাজি মাস্তান ছিলেন তার সঙ্গে কিন্তু দুবাইয়ের একটা সম্পর্ক ছিল বাংলাদেশের বিভিন্ন জামানাতে যে সকল কুখ্যাত লোক দুর্নীতি করে কুখ্যাত হয়েছেন তাদের একটা বিরাট অংশ কিন্তু এখন দুবাইতে বসবাস করছে এবং দুবাইয়ের যে অর্থ ব্যবস্থা সেখানকার যে কালোবাজারিদের যে দৌরাত্ম এবং সেই যে দুবাইয়ের যে কর্তৃপক্ষ তাদের শত চেষ্টা সত্ত্বেও বাংলাদেশের যে কালো টাকা যেভাবে সেখানে গিয়ে কেলেঙ্কারি সৃষ্টি করছে তা রীতিমতো আমাদের জন্য কিন্তু বা জাতিগত আমাদের জন্য একটি লায়াবিলিটিস সৃষ্টি করে আসছে তো এই যে লাইবিলিটিস সৃষ্টি করছে এই লাইবিলিটিসের কারণে কিন্তু অনেকগুলো সমস্যা আমাদের জাতীয় জীবনে অনাগত দিনে প্রকট হতে পারে যেমন তেলের দাম নিয়ে আমরা হয়তো একটা দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে পারি কিংবা এই মুহূর্তে যে এক ভাই প্রশ্ন করেছেন বা বলেছেন যে ভোজ্য তেলের দর নিয়ে কিছু বলেন তো ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর আমাদের বাংলাদেশে অলনে ছাড়েন যেভাবে ভোজ্য তেলের দাম বাড়লো এটি কিন্তু খুবই আপত্তিকর এর কারণ হলো এই গত কয়েক দিনে দাম বাড়ানোর মতো আমাদের স্থানীয় বাজারে এরকম কোনো অবস্থা ছিল না লক্ষ লক্ষ মেট্রিক টন ভোজ্য তেল সেটা পাম অয়েল বলেন সয়াবিন বলেন তারপরে অন্যান্য যে সকল ফর্মে আমরা খাই ভোজ্য তেল সেগুলো কিন্তু মজুত ছিল এবং এখন পর্যন্ত আছে তো এই যে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বেড়ে গেলো এটিগুলো তো আমাদের যেটা একটা বেনিয়াগেরি মনোভাব এবং এই যে একটা সিন্ডিকেট তৈরি করে বাজার থেকে গরিবের হক নষ্ট করার যে প্রবৃত্তি এটির কারণে কিন্তু হচ্ছে এবং ফলে এগুলো নিয়ে যদি সংকট বাড়তে থাকে অর্থাৎ ভোজ্য তেলের পাশাপাশি যদি চালের সমস্যা তৈরি হয় ডালের সমস্যা তৈরি হয় নুনের সমস্যা তৈরি হয় পেঁয়াজের সমস্যা তৈরি হয় জ্বালানি তেলের সমস্যা তৈরি হয় ফর্ণেশ অয়েলের সমস্যা তৈরি হয় কিংবা আমাদের গার্মেন্টসের যে এক্সপোর্ট এটি নিয়ে যদি আরও বড় সমস্যার সৃষ্টি হয় তাহলে আমাদের যে জাতিগত চরিত্র যারা কিনা আমরা মূলত নেগেটিভ অংশটাই বেশি দেখি সেই নেগেটিভ অংশের কারণে আমাদের যে জাতীয় সমস্যাগুলো এটি অনাগত দিন আরও প্রবল হবে এবং আমরা সত্যিকার অর্থেই বালাতে পড়ব মুসিবতে পড়বো এবং একই অপরের মাংস কামড়াকামড়ি করে খাওয়া ছাড়া কিন্তু আমাদের সেই আর কোনো উপায় থাকবে না এবং আপনারা আসলে অবাক হবেন আমরা এই কথাটা সাধারণত বলতে পারি না ওদের মতো আমরা আরব দেশের যে সময়টি থেকে আওয়ামে জাহি বলা হতো অর্থাৎ হুজুরুফ সাল্ল ইসলামের জন্মের একশত বছর আগে তো উনি যে সময়টাতে জন্মগ্রহণ করেছেন তার একশত বছর আগে যে জমানা সেটিকে আয়ামে জাহিলিয়াত বলা হতো যত রকম কুকৃতি আছে কুখ্যাতি আছে খারাপ দিক আছে সেগুলোর জন্য আমরা রেফারেন্স হিসেবে এই জমানাটাকে ব্যবহার করি কিন্তু আইএমএ জাহিলিয়াতের যুগেও আরবদের মধ্যে অস্বাভাবিক এবং অসাধারণ কতগুলো গুলাগুলি ছিল তারা যারা বিপদ অপূর্ণ হতো তাদেরকে আশ্রয় দিত এবং তাদের তাবুতে যদি কেউ আশ্রয় নিত তারা তার নিরাপত্তা বিধান করত কথা দিলে কথা রাখত এবং ঠিক সেই জমানাতেও নিরাপদে কোনো মহিলা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারত কিন্তু আমাদের দেশে শশাঙ্কের শাসনের পর একেবারে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার আগে এক শত বছর আমরা যুদ্ধ করেছি কোনো রাজা ছিল না এবং যে সময়টিকে বলা হয় মৎসান্যায় এবং এই সময়টিতে আমরা যা কিছু করেছি এইরকম কলঙ্কজনক ইতিহাস কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে নেই তো সুতরাং এই যে এখন সতেরো কোটি দেশের লোকের মানুষের দেশ এটি এখানে যদি নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ ভালো মানুষ না আসে প্রজ্ঞাসম্পন্ন সম্পন্ন চরিত্রবান উদ্যমী মানুষ না আসেন সাহসী মানুষ নেতৃত্বের জায়গায় না বসেন তাহলে বিশাল যে জনগোষ্ঠী এটি আমাদের জাতীয় জীবনে যে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে দেখা দেবে তো কাজী যার যার অবস্থান থেকে আমরা সেই কথাটাই বলতে পারি যেটি পবিত্র কালামে পাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা লজা আল নিল না ইমামা অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদেরকে পর হেজগার লোকদের নেতা বানিয়ে দাও তো এই কথাটির তাফসির যারা করেন উলিয়াল্লাহ গাউস কুতুপ করেছেন তারা আরও ভালো বলতে পারবেন এখন আমাদের ভালো নেতা চাইতে হবে আল্লাহর কাছে এবং নিজেদেরকে যার যার অবস্থান থেকে ভালো মানুষের নেতা হওয়ার জন্য চেষ্টা করতে হবে গুন্ডা বদমা স্টাউট বাকপারদের নেতা হওয়ার পরিবর্তে ভালো মানুষের নেতা হওয়ার যদি আমরা চেষ্টা করতে পারি তাহলেই হয়তো সামগ্রিকভাবে আমাদের পরিবর্তন হবে